সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত। আজকের পর্বে থাকছে মটরশুঁটি দিয়ে কাতলা মাছ ভুনা। চলুন তাহলে দেখে নিই মটরশুঁটি দিয়ে কিভাবে কাতলা মাছ ভুনা করতে হয়। প্রথমে আমি মাছগুলো ভাজার জন্য একটি ফ্রাই প্যানে হাফ কাপ তেল দিয়ে দিব। তেল কিছুটা গরম হয়ে এলে আমি ছয় পিস মাছকে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটি করে ফ্রাই প্যানে দিয়ে দিব। মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার একটি পাতিলে কোয়ার্টার কাপ তেল দিয়ে দেব। তেল কিছুটা গরম হয়ে এলে এতে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে কিছুটা ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো কিছুটা ভাজা হলে এতে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা এবং এক চা চামচ আদা বাটা দিয়ে কিছুটা ভেজে নেব। এবার এতে দিয়ে দিব কোয়ার্টার কাপ টমেটো কুচি, এক চা চামচ লবণ, এক চা চামচ হলুদ গুঁড়া, এক চা চামচ মরিচ গুঁড়া, এক চা চামচ ধনিয়া গুঁড়া, এক চা চামচ জিরা গুঁড়া এবং সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। এখন এতে দিয়ে দিব দেড় টেবিল চামচ টমেটো সস এবং কিছুটা কষিয়ে নেব। এখন এতে এক কাপ পরিমাণ মটরশুঁটি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মটরশুঁটিগুলো কষানো হয়ে গেলে এতে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পানি এবং একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে একটু নেড়ে দিব। এখন দিয়ে দিব চারটে কাঁচা মরিচ এবং একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব। এই পর্যায়ে আমি ঢাকনাটি খুলে দিব এবং ঢাকনা ছাড়াই জাল করে ঝোলটাকে শুকিয়ে নিব। ঝোল শুকিয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব কিছু ধনে পাতা কুচি এবং নেড়ে চেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মটরশুঁটি দিয়ে কাতলা মাছ ভুনা। এটি গরম ভাত বা পোলাও উভয়ের সাথে খেতে ভালো লাগবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।